হে গাইস ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার আমি শ্যাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর বাংলাদেশের যে ডেভেলপমেন্ট সেটা কত দ্রুত হচ্ছে আমরা আজকে ভিডিওতে দেখব এর আগে প্রচুর দেখেছি এই ধরনের ভিডিও নতুন নতুন জিনিস প্রতিদিন দেখতে ভালো লাগে এবং সত্যি দেশের অগ্রগতি কতটা হচ্ছে সেটা এর মাধ্যমে বোঝা যায় যাই হোক আজকে যে টাইটেলটা হচ্ছে সেটা হচ্ছে টানেলের যুগে প্রবেশ করলো বাংলাদেশ তো চ্যানেল 24 থেকে এই ভিডিওটা নিয়েছি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা দেখে নি তারপর আরো কথা হবে নদী কিংবা সাগর পাহাড় কিংবা হিমবাহ কখনো পানির নিচে দিয়ে কখনো বা পাহাড় ভেদ করে দ্রুত গতিতে চলছে ট্রেন বা গাড়ি প্রযুক্তির এই অভাবনীয় আবিষ্কারই আন্ডারগ্রাউন্ড টানেল নামে পরিচিত প্রতিকূলতা ছাপিয়ে কম সময়ে যাত্রা নিশ্চিত করার অনন্য পন্থা হিসেবেই এর উদ্ভাবন সম্প্রতি টানেলের যুগে পা দিয়েছে বাংলাদেশও 28 অক্টোবর দক্ষিণ এশিয়ার প্রথম ও দীর্ঘ টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল নামে নামকরণ হয় এটি কর্ণফুলী নদীর মধ্যভাগে 150 ফুট গভীরে স্থাপন করা হয়েছে চট্টগ্রাম শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ও আধুনিকায়ন করাই এই টানেলটি নির্মাণের অন্যতম কারণ সুড়ঙ্গপথটির দৈর্ঘ্য 3.32 কিলোমিটার পদ্মা সেতুর পর বাংলাদেশের আরেকটি মেগা প্রকল্প ছিল বঙ্গবন্ধু টানেল চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে টানেলটির প্রবেশপথ চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্র বন্দরের নিকটে কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে এটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল হলেও বিশ্বজুড়ে আছে আরও অনেক সুড়ঙ্গ পথ এর মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের গথার্ড বেস রেলওয়ে টানেল আল্পস পর্বতমালার ভেতর দিয়ে নির্মিত 57 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেল সুড়ঙ্গ পথ তারপর আছে নরওয়ের ল্যারডল টানেল বিভিন্ন টানেলের মাধ্যমে দেশটির অনেক উপকূলীয় শহর ও দ্বীপকে সংযুক্ত করা হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সকে সংযুক্তকারী আরেকটি দীর্ঘ রেল টানেল হল চ্যানেল টানেল 2016 সালে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের ভিত্তি স্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মতে প্রকল্পটি নির্মাণ করতে প্রায় 10,689.71 কোটি টাকা ব্যয় হয় চট্টগ্রাম শহরে নির্বিচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল একই সাথে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এর মধ্যে নতুন সড়ক যোগাযোগের কাজে আসবে এই টানেল বর্তমান কোরিয়ান ইপিজেডের সাথে চট্টগ্রাম বন্দরের যাতায়াত তুলনামূলক সুবিধাজনক রুট হবে কর্ণফুলী টানেল এছাড়াও ঢাকা থেকে কক্সবাজারের যাতায়াত আরও সহজ হবে এবং সময় বাঁচবে ভবিষ্যতে এশিয়ান হাইওয়ের সাথেও সংযোগ স্থাপন করবে বঙ্গবন্ধু টানেল নসিন নাওয়ার ডিজিটাল ডেস্ক আচ্ছা বঙ্গবন্ধু টানেল মানে হচ্ছে কর্ণফুলী টানেল যেটা আমরা প্রথম দিকেই ভিডিওটা করেছিলাম আজকে এই নামটা শুনেছিলাম কিন্তু কর্ণফুলী টানেলটাকেই যে বঙ্গবন্ধু টানেল বলা হচ্ছে সেটা আজকে জানতে পারলাম তো ভীষণ ভালো একটা প্রজেক্ট যেটা চট্টগ্রামের মানুষের জন্য এবং সেখান দিয়ে যারা যাবে তাদের প্রত্যেকের জন্যই একটা উপহার স্বরূপ দক্ষিণ এশিয়ায় টানেল মাঝখানে একটা শুনলাম যে দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল অ্যাকচুয়ালি আমার মনে হয় দক্ষিণ এশিয়ায় প্রথম অনেক টানেল রয়েছে এর আগে অনেকগুলো টানেল রয়েছে হ্যাঁ নদীর তলা দিয়ে সেটা হতে পারে এবং সেই প্রজেক্টটা যে আমরা এতদিন ধরে গত 1.5 থেকে 2 বছর আগে যখন ভিডিও করতাম তখন আমরা ফার্স্ট টাইম প্রথম দিকে কর্ণফুলী টানেল নিয়ে প্রথম ভিডিও করিয়ে বানিয়েছিলাম এবং সেইটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেটা এখন উদ্বোধন হয়তো বা হয়নি বা হবে এরকম কিছু আর এটা প্রত্যেকটা নাগরিকের জন্য আমার মনে হয় খুব মানে দামি একটা উপহার এবং সাথে সাথে অর্থনৈতিক ব্যবস্থা যেটা এর মাধ্যম দিয়ে প্রচুর যে দেশের অর্থনৈতিক উন্নতি সাধন করবে এবং একটা একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং যেটা শুনলাম যে এশিয়া মহাসড়ক বা এই ধরনের কোনো একটা প্রজেক্টের কাজ চলছে আমার মনে হয় যেটা ইন্ডিয়া থেকে হয়ে মায়ানমার হয়ে অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে যেটা হ্যাঁ
পূর্ব পশ্চিম, হ্যাঁ পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে মিশে যাবে। তো সেই টানেলের সংযোগ তার সেই রাস্তা মহাসড়কের সাথে হবে। তো সেটা ক্ষেত্রে একটা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রটাও খোলা যাবে। আর বাংলাদেশের ক্যাতেনা মানে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু আমরা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, যেগুলো তার স্বাস্থ্যে মানে অর্থনৈতিক স্বাস্থ্যের প্রতি লক্ষ্য করাই আর কি, যে এতটা উন্নত হয়েছে, এতটা সক্ষম বাংলাদেশ যে এই সমস্ত প্রজেক্টগুলো তৈরি করছে, এবং তার ফলে রেভিনিউ জেনারেশন হবে যেগুলো সব সময় রিকভার করা সম্ভব। আর চাইনিজ একটা কোম্পানি যেটা প্রজেক্টটা সে শেষ করেছে 10,000 কোটি, 10,500 কোটি টাকা খরচ করে 3.5 কিলোমিটারের যে টানেল পথ, তো ভীষণ ভালো লাগলো যে ফাইনালি প্রায় দু বছর অপেক্ষা করলাম যে সেটা কমপ্লিট হয়েছে। এবং তোমরা অনেকেই রয়েছো চট্টগ্রামে, তোমরা জানাবে যে কেমন কী হয়েছে, এবং সে ধরনের কোনো ব্লগ থাকলে অবশ্যই মানে দেখতে চাইবো যে সেখান দিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অভিজ্ঞতা কী, সেই সমস্ত সেই ধরনের কোনো ভিডিও থাকলে অবশ্যই জানাবে। আর বিশেষ কিছু না, নতুন করে আর কিছু বলার নেই, এবং এই ভিডিও এর আগেও দেখেছি, অনেক বলেওছি এই ব্যাপারটা নিয়ে। আর সামনে আরও ভালো ভালো দিন আসছে, আরও ভালো মানে বাংলাদেশ উন্নতি করবে, যেটা দেখা যাচ্ছে যে মানে রকেটের গতিতে ছুটছে বাংলাদেশ, সেই জায়গাটা আশা করি আরও স্মুথ হবে। যাই হোক, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে জানা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিনে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।